সাদা কাপড় পরায়া খাতের উপর শোয়ায়া মাইরে তোমরা কই যাইতা সলহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যাইরে চলে না খাইলে কেউ কইবে কি খাইছনি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না একবার আর কান্দি আলাপ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দি আলাপ হবে কি আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতা সলইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি জাগতে হবে নতুন করে নবী প্রেমে আজ
রাসূল প্রেমে জেগে ওঠাই এখন বড় কাজ। ও আমার প্রিয় ভাইরা, দিকে দিকে মুসলমানের হাজারিকে থামাতে এই জমিনে আবার সুন্নাত নবীকে সমুন্নত করতে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে রাখতে চাই কারা কারা, সেই হাত গুলো দেখতে চাই। হৃদয়ের প্রাণ খুলে শুনে রাখেন মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমে খানকায় বসে বসে দিনে বসে চোখের পানিতে মুখ ভাসিয়ে দিলেই রাসূলের প্রেমের পরীক্ষায় পাস করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো ইতিহাসের পাতায়, চেয়ে দেখো সোনালী ইতিহাসের পাতায় হযরতে খাত্তাবের দিকে। আমার নবীর ভালোবাসা পরীক্ষা দিতে গিয়ে, আমার নবীর প্রেমের প্রেমিক হিসাবে পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাত্তাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ 68,000 বর্গ মাইলের এই বাংলার ছোট্ট সবুজ জমিনে আমার রাসূলের সিরাতে টিকে থাকতে গিয়ে নবী প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি হযরতে খাত্তাবের মতো আপনার দেহকে ক্ষত বিক্ষত করে ফেলা হয়, ও যশোরের মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? কষ্ট দিচ্ছি না তো, ব্যথা দিচ্ছি না তো, আমার জন্য নাই নবী প্রেমে গাইতে চাই এই ভালোবাসা, এই ভালোবাসা আমার রাসূলের জন্য, আল্লাহু আকবার, সেই নবী প্রেমে গাইতে হবে পরীক্ষা আরো একবার নাকি আরেকবার নেই ভাই পরীক্ষা? হাবিব ভাই কষ্ট দিচ্ছি না আলহামদুলিল্লাহ, শুকরিয়া সবাই মিলে। আমার মনের ঘরেতে বুঝা গেছে, মনের ঘরে নবী নেই, মনের ঘরে ফেসবুক, আমলনামা ফেরেশতার হাতে না, অ্যান্ড্রয়েড ফোন দেখলে বোঝা যায়। আমলনামার হিসাব ফেরেশতার কাছে নেওয়া লাগবে না, যারা যারা অ্যান্ড্রয়েড ফোন করেন ব্যবহার বোঝা যাবে, ওগুলো ক্লিক করে কাদের কাদের লাইক দিয়ে রাখছে, অতএব আমলনামা ক্লিয়ার। সত্যি কি রাসূলকে ভালোবাসি, আজকের দিনে অন্তত নতুন করে নবী প্রেমে আবার হৃদয় রাঙাতে রাজি ইনশাআল্লাহ, সবাই মিলে জোরে আমার মনের ঘরেতে আটকে যাবে নবী প্রেম, এটা রিয়াজুল জান্নাত যায় না, একটু জোরে হওয়া উচিত কিনা ভাই? ওই যে বলছে হ্যাঁ জোরে সবাই, আমার মনের ঘরেতে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার মনের ঘরেতে তো জাহানের বাদশা রবি কমলি বালা রে, জাহানের বাদশা রবি কমলি বালা রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার জাহানের বাদশা নবি কমলি বালা রে, জাহানের বাদশা নবি কমলি বালা রে, আমার মনের ঘরেতে দেখেছি জানে তো, জাহানের বাদশা নবি কমলি বালা রে, জাহানের বাদশা নবি কমলি বালা রে, ওরা যদি দানাবল পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম,
ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে তে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যত মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, আল্লাহু আকবার। আদি পিতা আদম যত মুসিবতে পড়ে, আল্লাহ কবুল করে, সাফায়াতের বিচারে দে, সাফায়াতের বিচারে দে পাশে তে কোলে, দু জাহানের বাদশা নবী জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে তে দেখেছি যারে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। যারা সুন্দর করে বাসি দিচ্ছেন হামিয়ানের বাসিওয়ালা, মঞ্চে বাসি আসে এমন শব্দ করে না প্লিজ,
মানুষের মনোযোগ নষ্ট হয়, পুলিশের আতঙ্ক এখন আমাদের কাটেনি। এই জন্য দয়া করে বাঁশি দেবেন না, আমরা নীরবে নিভৃতে আমাদের মেহমানগুলোকে আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাইয়ের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আহালান সাহালান, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাইকে এই মাটি এবং মানুষের জন্য, এই জমিনে দিন কায়েমের জন্য যেন কবুল করে নেন। বলি আমিন, আরো আস্তে করে বলি আমিন। আল্লাহ কবুল করো, আমরা মেহমানকে রিসিভ করি বলে এটাকে বিশৃঙ্খলা হবে। প্লিজ আপনারা সবাই বসো, কেউ উঠবেন না, কেউ নড়বেন না। ভাই চেয়ারটা রেডি আছে? ভাই চেয়ার এসে বসবেন ইনশাআল্লাহ। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাতি, সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। আসতে বার হবা না জোরে। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাতি, সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাই রে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপের বিচার একদিন করবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাই রে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সাদ, কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুভরা। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সাদ, কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপের বিচার একদিন করবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ চিনবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা কাঁদবে না। থাকতে সময় করো আমল,
ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাই রে, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাই রে, শেষ ঠিকানা তোমার সাড়ে তিন হাত মাটি। আলহামদুলিল্লাহ কালকে বলবো এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি এই মাহফিল আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারি, যারা সময় দিল, শ্রম দিল, অর্থ দিল, যারা শুনতে এলো, বলতে এলো, সবাই আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যা, এমন একটি সিদ্ধান্তকে আমরা নিতে পারি ভাইরা, বাকি জিন্দেগি আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছে, যারা শুনছি, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না, কারা কারা সেই হাত গুলো দেখতে চায়। আগামীকাল ভাগ্যে নতুন সূর্য উদয় হবে কিনা জানি না, আগামীকাল সুবহে সাদিক দেখার সৌভাগ্য হবে কিনা আমরা কেউ জানি না মুসলমান। অতএব আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে আজ, অগণিত হাফেজে কোরআন, আলেমে দ্বীন, নায়েবে রাসূল বসে আছে আমাদের সাথে, তাদেরকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য মরতে চাই, কারা কারা সেই হাত গুলো দেখতে চাই। আলহামদুলিল্লাহ ভাই যারা দাঁড়িয়ে আছেন, তাকবীর দেওয়া কি নিষেধ? এই যে হাত উঁচু করে কি সুন্দর তাকবীর দেয়, আপনারা অন্তত না বসেন, তাকবীরের আওয়াজটা সুন্দর হোক, শয়তান তার দূরে যাক, ভালো লোকগুলো ভিতরে আসুক। বেচা কেনার দোকানে তো প্রচুর ভিড়, খাচ্ছে ভালো, গল্পও করছে ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের তাকবীর হলে শয়তান পালাবে, মুমিন গুলো ঢুকবে ইনশাআল্লাহ। আমি বলেছি কোরআনের প্রতি যাদের ভালোবাসা, ওরা দাঁড়িয়ে থাকতে পারে না, ওরা বসে। নবীর প্রতি যাদের ভালোবাসা, এই সুন্দর আয়োজনে তারা বসে। ওরা বসবে কিনা দায়িত্ব ওদের, বলবো না যে এই পাশে খালি জায়গা আছে, বলবো একদম না, আল্লাহ কবুল করুন। স্বেচ্ছাসেবকরা বাঁশি বাজাবেন না, ওদেরকে কোনো ধরনের বকাঝকা করবে না, সুবহানাল্লাহ। আমার ভাইরা বসতে শুরু করছে আলহামদুলিল্লাহ, ভাই কষ্ট করে মাটিতে বসবেন, এই পাশে সুন্দর বিছানা আছে, এখানে বসবেন। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর রাহে নিজেকে পরিচালিত করে, তাদের কণ্ঠে কার আওয়াজ ধ্বনিত হবে? আল্লাহকে ডাকতে রাজি আছেন ইনশাআল্লাহ, পরীক্ষাটা নেব, আওয়াজ হবে তো? জাহাঙ্গীর ভাই দেখি কত আল্লাহ প্রিয় আপনার জনগণ গুলো দেখে নি, সবাই মিলে মাইক্রোফোন ঘুরিয়ে দেবো, আওয়াজ হবে না, রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী আপনাদের এই ভালোবাসার আওয়াজ গুলো শুনবে সবাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরে না, এ তো পেট্রাপোল বেনাপোল পার হবে না, এই আওয়াজ দিয়ে বাংলার মুসলমান মোদির মসনদ কাঁপাবে অত সোজা? এ তো বড় বড় শিশু কাছে আটকে যাবে, ঠিক বলছি কিনা? জোরে হবে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ। যারা বসে আছেন তাদের শুনলাম, যারা দাঁড়িয়ে আছে ওদেরটাও কি শুনেছি? আমার প্রিয় ভাইরা, যারা ছাত্র, শিক্ষক, বিবাহিত, অবিবাহিত, মুরব্বী ভাইরা, সবাই মিলে মঞ্চে যারা আছে তারা এরকম ভাবার সুযোগ নেই, আমরা তো রকুল জামানের লোক, না গাইলেও হয়, সবাই গাইব, ক্যামেরাওয়ালা, যারা লাইটওয়ালা, মাইকওয়ালা, সবাই একসাথে হাসবি রব্বি জাল্লাল্লাহ।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া পাক পর্বত ইয়া মাওলা তোমার হইমে হইয়ো তোলা তুমি ছাড়া সবই খেলালা হসবি রব্বি জাল্লাল্লাহ নামি ভাবি বসে যে দিক তাকাই দূর আকাশে তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে যখন আমি ভাবি বসে যে দিক তাকাই দূর আকাশে তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যা তুমি মোদের এক আল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চলছি যখন একই পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শেষ করার মুক্তি দেবে আখেরাতে আল্লাহু আকবার চলছি যখন একই পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখেরাতে তুমি ছাড়া কিছু চাই না তোমার নামে নেই তুলনা আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা হসবি রব্বি মারহাবার আওয়াজটা কম হলো না আমার শুনতে ভুল হলো কোনটা মতিয়ার ভাই কত জোরে ছিল হয়ে যায় আরো জোরে বলি মারহাবা আওয়াজ ঠিক ছিল আমার হয়তো শুনতে মুসাফা লেগে গেছে সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সেই মায়ের জন্য দোয়া যে মায়ের 10 মাস 10 দিন কষ্টের ফসল দেখেছি এই সুন্দর পৃথিবী মাকে কষ্ট দেব না
মাকে গালি দেব না, মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাত গুলোর জল নাকে দেখা ইয়া রব, মায়ের খেদমতি আল্লাহ তুমি কবুল করে না। আপনারা জেনে খুশি হবেন, আমার ভাইয়েরা বাবাজিরা যত মানুষ এখানে, তার চেয়ে অনেক বেশি আমার ভাইয়েরা বোন বলে দিন প্রতিষ্ঠার জন্য মা খাদিজা মা আয়েশার মতো যেমন করে আল্লাহ রাসূলের পাশে আমার মায়েরা ছিলেন, বোনেরা ছিলেন, আজও এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য খাদিজা আয়েশার উত্তরসূরিরা প্রস্তুতি গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজনে আমার মায়েদের বোনদের শুভেচ্ছা জানিয়ে এই প্রিয় মায়ের বচন আল্লাহ কবুল করুন। সাদা কাপড় পরায়া খাতের উপর শোয়ায়া মাইরে তোমরা কই যাইতা সলহিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে মাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যাইরে চলে না খাইলে কেউ কইবে কি খাইছনি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মা রইছে মন বসে সেই দরদি কই যাই তা চলইয়া একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না একবার আর কান্দি আলাপ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আরে কান্দি আলাপ হবে কি আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতা সলইয়া গ্রামবাসী
একটু দাঁড়াও বাইরে দেখি নহায় ভৈরা বাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি জাগতে হবে নতুন করে নবী প্রেমে আজ রাসূল প্রেমে জেগে ওঠাই এখন বড় কাজ ও আমার প্রিয় ভাইরা দিকে দিকে মুসলমানের হাজারিকে থামাতে এই জমিনে আবার সুন্নাত নবীকে সমুন্নত করতে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে রাখতে চাই কারা কারা সেই হাত গুলো দেখতে চাই হৃদয়ের প্রাণ খুলে শুনে রাখেন মুসলমান সত্যি যদি চেয়ে দেখো ইতিহাসের পাতায় চেয়ে দেখো সোনালী ইতিহাসের পাতায় দিকে আমার নবীর ভালোবাসা পরীক্ষা দিতে গিয়ে আমার নবীর প্রেমের প্রেমিক হিসাবে পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আজ 68,000 বর্গ মাইলের এই বাংলার ছোট্ট সবুজ জমিনে আমার রাসূলের সিরাতে টিকে থাকতে গিয়ে নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো আপনার দেহকে ক্ষত বিক্ষত করে ফেলা হয় ও যশোরের মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন কষ্ট দিচ্ছি না তো ব্যথা দিচ্ছি না তো আমার জন্য নয় নবী প্রেমে গাইতে চাই এই ভালোবাসা আমার রাসূলের জন্য সেই নবী প্রেমে গাইতে হবে পরীক্ষা আরো একবার নাকি আরেকবার নেই ভাই পরীক্ষা হাবিব ভাই কষ্ট দিচ্ছি না আলহামদুলিল্লাহ শুকরিয়া সবাই মিলে আমার মনের ঘরেতে বুঝা গেছে মনের ঘরে নবী নেই মনের ঘরে ফেসবুক আমলনামা ফেরেশতার হাতে না অ্যান্ড্রয়েড ফোন দেখলে বোঝা যায় আমলনামার হিসাব ফেরেশতার কাছে নেওয়া লাগবে যারা যারা অ্যান্ড্রয়েড ফোন করেন ব্যবহার বোঝা যাবে ওগুলো ক্লিক করে কাদের কাদের লাইক দিয়ে রাখছে অতএব আমলনামা ক্লিয়ার সত্যি কি রাসূলকে ভালোবাসি আজকের দিনে অন্তত নতুন করে নবী প্রেমে আবার হৃদয় রাঙাতে রাজি ইনশাআল্লাহ সবাই মিলে জয় আমার মনের ঘরেতে আটকে যাবে নবী প্রেম এটা রিয়াজুল জান্নায় যায় না একটু জোরে হওয়া উচিত কিনা ভাই ওই যে বলছে হ্যাঁ জোরে সবাই আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে তো
জাহানের বাদশাহ বি কামলি ওয়ালা রে, জাহানের বাদশাহ বি কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার জাহানের বাদশাহ নবি কামলি ওয়ালা রে, জাহানের বাদশাহ নবি কামলি ওয়ালা রে, আমার ভুলের ঘরেতে দেখেছি জানে, জাহানের বাদশাহ নবি কামলি ওয়ালা রে, জাহানের বাদশাহ নবি কামলি ওয়ালা রে, ওরা যদি দানাওয়াল পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, তো জাহানের বাদশাহ নবি তো জাহানের বাদশাহ নবি কামলি ওয়ালা রে, আমার মনের ঘরে তে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, আদি পিতা আদম যত মুসিবতে পড়ে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, আল্লাহু আকবার, আদি পিতা আদম যত মুসিবতে পড়ে আল্লাহ কবুল করে, সাফায়াতের বিচারে যে সাফায়াতের বিচারে তে পাশে তে কোলে, তো জাহানের বাদশাহ নবী তো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, আমার ভুলের ঘরে তে দেখেছি জানে, তো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, তো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা রে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর, নবী প্রেম কাদের অন্তরে বোঝা যাবে, কোরআন কারা মানি আর কারা মানি না, মাহফিল শেষ হওয়ার আগেই চলে যাব কারা কারা বীর দরকে হাত দেখতে চায়, বুঝে ফেলেছে উকিল সাহেব আগে একবার শুরুতে উল্টা করে বলেছে, এই মাহফিল শেষ অব্দি থাকবো কারা কারা সেই হাত গুলো দেখতে চায়, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জাগো জাগো জাগো, আল্লাহু আকবার, জাগতে হবে জাগার সময় নোরে আবার, জাগতে হবে জাগার সময় নোরে আবার, বীর জনতা জেগে ওঠো, বীর জনতা
বীর জনতা জেগে ওঠে কোনো রুদ্ধদ্বার, জানতে হবে জাগার সময় এলো রে আমার, জানতে হবে জাগার সময় এলো রে আমার। বাংলার তাওহীদি জনতা, আল্লাহর এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য বাংলার সুনীল আকাশ জুড়ে কালেমার পতাকা উড়ানোর জন্য বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন হতে, বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে নয়া নকিবের যে আহ্বান ভেসে এসেছে, সেই আহ্বানে ছাড়া দিয়ে বাকি জিন্দেগি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে থাকতে রাজি আছি, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? মাদি ভাই আলহামদুলিল্লাহ, রুকুনু যেমন তো ঘর কা মুরগি ডাল বরাবর, যদি ভুল না হয় যশোরে খুবই কম প্রোগ্রামেরই সুযোগ হচ্ছে। আলমাহা ইন্টারন্যাশনাল মাদ্রাসা যশোরের একটি আধুনিক এবং ইসলামী শিক্ষা এবং ইংরেজি শিক্ষার কম্বাইন্ড শিক্ষা প্রতিষ্ঠান। আলমাহার সম্মানিত চেয়ারম্যান, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমাদের প্রিয় ভাই মাহাদিরা একটু দাঁড়ান না, যারা সন্তানকে শ্রেষ্ঠ মানুষ করতে চান আলমাহায় যোগাযোগ করবেন। আমার প্রিয় ভাইরা, আমি আমার প্রিয়জনদের জন্য দোয়া চেয়ে, বিশেষ করে আমার পালানা হাবিব ভাই, আমার খুবই শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ভাই, অ্যাডভোকেট গাজী ভাইয়ের কারণে এই মানুষকে চিনেছি, আপনাদের ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ, আমার প্রিয় শহর সভাপতি জাহাঙ্গীর ভাই সহ আমাদের থানা আমির সহ, যাদের দোয়া ভালোবাসা এরকম জবানের বেড়ে ওঠা, তাদের জন্য দোয়া চেয়ে আজকের আয়োজক কমিটি, যারা শ্রোতা, যারা সাউন্ড, যারা দিলেন লাইট, যারা প্যান্ডেল যারা দিলেন, আল্লাহ তাআলা দরবারে সবার জন্য বারাকা কামনা করে বিদায় নয়, আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে, দ্বীনের সাথে, রাসূলের সীরাতে জান্নাতি এই কাফেলায় যেন কবুল করেন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।